ভাই, মানে এটা আমি কি দেখছি, এটা নিজের চোখে যা দেখছি সত্যি বলতে আমি না বিশ্বাস করতে পারছি না। মানে এটা একটা অবিশ্বাস্য বিষয়পত্র কিন্তু হয়ে দাঁড়াচ্ছে। কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মুহূর্তে তুফান রেকর্ডের পর কিন্তু রেকর্ড করছে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো তুফান অ্যাডভান্স বুকিংকে নিয়ে। তো তুফান অ্যাডভান্স বুকিং যাকে বলে বস, মারাত্মক মারাত্মক লেভেলের কিন্তু হচ্ছে। মানে এটা আনএক্সপেক্টেড, এটা অবিশ্বাস্য। মানে তুফান তুফানের অ্যাডভান্স বুকিং মারাত্মক লেভেলের কিন্তু হচ্ছে। সো রায়ান রফি তার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে কিন্তু একটা পোস্ট করেছেন। মানে তিনি তো অফিসিয়াল হল লিস্ট কিন্তু শেয়ার করেছেনই, এবং তার সঙ্গে সঙ্গে তিনি একটা পোস্ট করেছেন যে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, সেখানে প্রথম দুদিনের অগ্রিম টিকিট বুকিং শেষ, আর টিকিট নেই। যদি টিকিট কাটতে হয় তাহলে অন্যান্য যে ব্রাঞ্চ আছে স্টার সিনেপ্লেক্সের, সেখানে গিয়ে কিন্তু তোমরা টিকিট কাটতে পারো। তো ভাই সাহেব, কি লেভেলের ক্রেজ জাস্ট ভেবে দেখো। শাকিব খান তাণ্ডব চালাচ্ছে, স্টার সিনেপ্লেক্স নয়, আরও বিভিন্ন জায়গাতে যেখানে তুফান মুক্তি পাচ্ছে, এবং প্রায় 120টারও কিন্তু অনেক বেশি হলে কিন্তু তুফান মুক্তি পাচ্ছে আমাদের বাংলাদেশে। তো প্রত্যেকটা জায়গায় তাণ্ডব চালাচ্ছে, রীতিমতো শাকিব খানের তাণ্ডব, মেগাস্টারের তাণ্ডব কিন্তু চলছে। এটা দেখে আমি প্রচণ্ড কিন্তু হ্যাপি, প্রচণ্ড কিন্তু খুশি যে বাংলাদেশে ঈদের সময় শাকিব খানের রাজত্ব গত বছর যেমন ছিল, তেমনি রাজত্ব এবারে কিন্তু আরও অনেক বাড়ছে, বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্টার সিনেপ্লেক্স, যেখানে মানে আরও শো বাড়ানোর কিন্তু প্ল্যান করা হচ্ছে, এবং এটা একমাত্র তোমরাই বলো যে কার পক্ষে করে দেখানো সম্ভব। শাকিব খানই তো একমাত্র করে দেখাচ্ছে স্টার সিনেপ্লেক্সের মতো জায়গাতে। টিকিট শেষ, অগ্রিম টিকিট বুকিং শেষ, প্রথম দুদিনের অগ্রিম টিকিট বুকিং কিন্তু শেষ। এবং এইভাবে অগ্রিম টিকিট বুকিং চলতে থাকুক, তোমরা অনলাইনে বুক করো, স্পট বুকিং করতেই পারো। মানে ম্যাক্সিমাম সিঙ্গল স্ক্রিনে কিন্তু অনেক ক্ষেত্রে স্পট বুকিং হয়, এবং গত বছর আমরা দেখেছিলাম প্রিয়তমার ক্ষেত্রে, রাজকুমারের ক্ষেত্রে অনেকে টিকিট পায়নি, অনেকে কিন্তু টিকিট না পেয়ে কিন্তু জাস্ট ফিরে গেছে। তো এই সমস্ত বিষয়পত্রগুলো আমার দেখে ভাল লাগছে যে একটা এই মাস কমার্শিয়াল সিনেমাটা বেঁচে আছে, এবং সেটা শাকিব খানের হাত ধরেই কিন্তু বেঁচে আছে। এবং এইভাবে শাকিব খান সিনেমা করে যাক, সাধারণ দর্শকের জন্য, আমাদের জন্য ভালো কোয়ালিটি কন্টেন্ট কিন্তু তৈরি হোক, এটাই আমি বেসিক্যালি কিন্তু চাই। সো তোমরা কারা কারা তুফান কালকের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে, আপডেটস নিয়ে। টাটা।